হে গাইস, গুড আফটারনুন। সকালে বলেছিলাম আজকে ইটিং শো দেখাবো, তো সকালে অলরেডি আমি একটা রেসিপি বানিয়েছিলাম ঝিঙে দিয়ে বাটি চচ্চড়ি, তো এখন ওটা আমি খাবো। তো চলো দেখে নিই আর সাথে মা আজকে বানিয়েছে হচ্ছে তোমার মাছের ঝোল পটল দিয়ে আলু। তো চলো গাইস দেখে নিই। দেখো এখানে সেই ঝিঙের তরকারিটা রয়েছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে যেটা করেছিলাম বাটি চচ্চড়ি প্রন দিয়ে, এটা হচ্ছে এমনি তোমার রুই মাছ আছে, আর এখানে রাইস আছে, শশা আছে, আর জল তো অ্যাজ ইউজুয়াল। তো চলো বন্ধুরা খাওয়াটা স্টার্ট করে দিই। এখন বাজে হচ্ছে দুটো 10 বাজে, তো আমার বাড়ি থেকে যেখানে বাস থেকে নামাই ড্রপ করে ওখানে, ওখান থেকে আমার বাড়িটা হচ্ছে মানে ওয়াকিং হচ্ছে মেয়ের জেগে গেছে, তো প্রদীপ যায়, প্রদীপ গিয়ে ওকে নিয়ে আসে। তো আজকে আমার প্রদীপের অনেক কাজও আছে, প্রদীপ ফিরে আসার পরে আজকে কাছে জল দেবে, সমস্ত কিছু করবে। তো আমি আর ও তো দুপুরবেলা এসে এখন আর কিছু ভাত ফাত খায় না, তো ওই জন্য আমি এই 2:30-এর মধ্যে আমি আর মা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো চলো গাইস খাওয়াটা স্টার্ট করি। ও 1 মিনিট, আমি একটা স্পুন নিয়ে আসি। এটা দিয়ে খাবো, তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আমাকে কমেন্টে জানিও, আর লাঞ্চে কে কি খেলে আমাকে জানিও, আর আমাকে জানিও যে আমি ভেরি নিউ ইন দিস ইউটিউব চ্যানেল, তো চেষ্টা করছি ব্লগগুলোকে ভালো ভালো দেওয়ার, কন্টেন্ট ভালো ভালো দেওয়ার। তো আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগস, আর আজকে যে রেসিপিটা আমি দিয়েছি ঝিঙে আলু দিয়ে বাকি চচ্চড়ি, এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো। চলো খাওয়া স্টার্ট করে দিলাম। আমার রেগুলার 6টা লাগে, কথাটা খেতে বেশি বলে খুব ভালো লাগে। দাও ক্যামেরাটা একটু তুলি, আমার প্লেটটা দেখা যাচ্ছে না। ভীষণ গরম পড়েছে, পারা যাচ্ছে না। অনেকজনই দেখি ইটিং শো করে, আমি অতটা ভাত খেতে পারি না, সবাই যে বেশি বেশি ভাত খায় তা না, যার যেটা রিকোয়ারমেন্ট সেটা সেটা খাবেন। তো আমি পরিমাণে খুবই কম খাই, আর মেন কথা এত গরম পড়েছে না যে কিছু খেতে ভালো লাগছে না। আজকে সকালে তোমাদের বলছিলাম যে আমি একটা ক্লাস করতে যাই, তো আমি একটা টেকনিক্যাল ক্লাস করছি, আমি একটা টেকনিক্যাল ক্লাস করছি MIS-এর একটা ক্লাস, একটা বিনোদন ইনস্টিটিউশন থেকে, নামটা নিতে পারছি না, এসি চলছে তাও ঘামছি। তো আই ওয়াজ ওয়াকিং, বাট এখন এই ক্লাসটার জন্য আমি কয়েকদিন অফ নিয়েছি, আফটার পূজা আমি আবার কোথাও একটা জয়েন করবো নতুন করে, প্রিভিয়াস কোম্পানি আই লেফট। সবার পুজোর শপিং ডান, কমেন্টে জানিও আমাকে।
আমার এখনো কিছু কেনা হয়নি। আমি জেনারেলি পুজোয় খুব একটা যে কেনাকাটা করি তা নয়, কারণ থ্রু আউট দ্য ইয়ারই আমি কেনাকাটা করি, তো পুজোর জন্য স্পেশালি আমাকে কিনতেই হবে এরকম কোনো ব্যাপার আমার নেই। আর রুবেলেটটা কিনবো, এই দিকটায় হবে না। নেক্সট উইকে ভাবছি বিশ্বকর্মা পুজোর দিন ওর স্কুল ছুটি আছে, তো ওকে নিয়ে যাবো বিশ্বকর্মা পুজোর দিনকে ওর কিছু ড্রেস কিনে দেওয়ার জন্য। এই দিকটা হবে না, তার কারণ এই দিকে সানডেতে আমার আমাদের ছেলে আছে অর্ক, ও রুবেলের থেকে এক বছরের ছোট, এক বছর কিছু মাসের ছোট, তো ওর বার্থডে আছে, ওর 10 বছর জন্মদিন হচ্ছে, আমার বাড়ির কাছেই একটা ব্যাংকোয়েটে হচ্ছে, তো ওখানে একটা ইনভিটেশন আছে, তো রবিবার দিনকে, ওটা দুপুরের ইনভিটেশন, তো দুপুরবেলা যাব। ওই দিনটা হবে না, পুরীতে বললাম তারপরের দিকে বিশ্বকর্মা পুজোর দিনটা রুবেলেটটা মা বলছে অঞ্জিত নেব না। অ্যাকচুয়ালি মা বানানা করে, আর এখন বয়স হয়ে গেছে, মা শাড়ি টাড়ি ম্যানেজ করতে পারে না, মা জেনারেলি সালোয়ার কামিজটাই পরে, তো মা একটু রেডিমেড পরে না, বানিয়ে পরে টেলারের থেকে, তো মা বলছে আর তাড়াতাড়ি কেউ দিতেও পারবে না, তার বললাম তুমি আসবেন টুকটাক ছিল না বানিয়ে নিতে পারছে। যাই হোক হয়নি, দেখছি কিছু তো একটা দেবেন মাকে। আর বেসিক্যালি কোনো বছর পুজো আমরা বাড়ছি না, কলকাতায় থাকি না, বাইরে কোথাও না কোথাও যাই, তো এই বছর এখনো অব্দি অ্যাডসেট কোনো প্ল্যানিং নেই, প্ল্যানিং করেও মনে হয় না লাভ হবে বলে, কারণ অ্যাকচুয়ালি আমার জন্যই প্রবলেমটা হয়ে গেছে, কারণ আমার মনে করো এই জব ছেড়ে দেওয়া, তারপরে এই কোর্সটায় ঢোকা, এসবের জন্য মানে আমি একটু প্ল্যান করতে প্রবলেম করে ফেলেছি, তো কারণ এখন যদি কোথাও একটা প্ল্যান করি না, কোনো ট্রেনের টিকিট পাবো আর ফ্লাইটের টিকিট এখন মানে আকাশ ছো, তো সুতরাং দেখি এখন কী করা যায়, এখন কিছু ঠিকঠাক করে উঠিনি, দেখা যাক ফেলেছি। যেটাই করবো তোমরা জানতে পারবে, নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। ঝিঙের বাটি দেখতে ওইটা কিন্তু খারাপ হয়েছে, বাবা বলছি তোমরা বানিয়ে খাও আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে। অতটা রান্না হওয়ার পরেও দেখো এতটা এক্সপ্রেস হয়ে, আবার তোমার দিন হবে, আমাদের উইকে এক দুদিন রান্না করতে হয় না, কারণ কত কম রান্না করবে থেকেই যায়, তো আগে ফ্রিজের বাসিটা ক্লিয়ার করা হয়, একদিন কি দুদিন আমি মাকে বলি মা ফ্রিজ আগে পরিষ্কার করো তারপর আবার রান্না হবে, তো ওইটাই ক্লিয়ার হয়, তারপর আবার রান্না হয় ফ্রেশ। কালকে কাঁকড়া হয়েছিল, কাঁকড়াও ফিরে গেছে, আমি একটু মাছ বাজার থেকে আমি একটু ভেজ পছন্দ করি, আর হ্যাঁ ডিমটা খুব ভালো লাগে। রাতে রেগুলার আমাদের সবাই মিলে একটা ডিম থাকে, এবার তো শীতকাল আসতে চলেছে, রাত্রে ভাত ভাত খাবো না তখন বেশি খাবো, আর রেগুলার একটা ডিম সেদ্ধ মানে ওটা আমাদের দারুণ খাওয়া, অত ঝামেলা নেই, কিছু না খেয়ে নাও ঠান্ডার মধ্যে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে যাও,
আমার ব্লগ কেমন লাগছে আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্লগগুলো লাইক করো, কমেন্ট করো তোমরা। ধীরে ধীরে খাওয়াটা ডান, মাছের ঝোলটা খাবো, তার আগে অল্প একটু ভাত খাবো। দিয়ে তরকারিটা তিনটে লঙ্কা দিয়েছিলাম, মাছের ঝোলটা নিয়ে নিলাম। যতদিন আমার ছেলে হয়নি, অ্যাকচুয়ালি আমাদের কি হয় জানো তো, রেগুলার তো বাজার করার টাইম থাকে না, তো মোটামুটি সপ্তাহে একদিন গিয়ে মাছটা নিয়ে আসা হয়। সকালবেলা প্রদীপ চলে আসে 8টার সময়, রুবেলকে ছেড়ে আসার আমি ছেড়ে আসার পরে মা প্রদীপকে নিয়ে চলে যায় বাজারে, তো গিয়ে মাছ টাছ সব নিয়ে চলে আসে, দিকে একদিন সবজি বাজারও করে আনে, প্লাস মাছ ফাছ সব নিয়ে চলে আসে। ওই মাছ আনার পরে, মানে মাছ বলতে আমাদের জ্যান্ত মাছটাই বেশি হয়, ইভেন এই যে রুই মাছটা দেখছো ওইটা আমরা 1.5 থেকে 2 কিলো ওজনের একটা মাছ আনি, এনে একদম আলাদা আলাদা ফুড গ্রেড কন্টেনারে আমাদের ফ্রিজে দিয়ে রাখা থাকে, রেগুলার 3 পিস করে, মানে এক একটা কন্টেনারে 3 পিস করে রাখা থাকে। তো যেদিন যেদিন ওই মাছ বার হয়, তো ওই একটা করে কন্টেনার বার করে রাখা হয়, একদম ধুয়ে ধায় ওইভাবেই বাজারের দিনকে তুলে রাখা হয় ফ্রিজে। এগুলো আমার অনেক বড়ো সড়ো ফ্রিজ লাগে স্টোর, আর সবজি টবজিও তাই নিয়ে আসে, কারণ রেগুলার বাজার যে এখন না হয় আমি বাড়িতে আছি, আগে যখন আমি জবে ছিলাম তখন তো রেগুলার বাজার করা পসিবল ছিল না, কারণ সকালবেলাটা মা বেরিয়ে গেলে অসুবিধা, আমি একা অতটা সামলে উঠতে পারি না, মা প্রচুর হেল্প করে, তো ওইগুলো নিয়ে আসি উইকে একদিন করে। তো ওই মাঝে খাওয়া হয়, এক সপ্তাহ বেশিও আমাদের চলে যায়, 10 দিন মতো চলে যায়। যেটা বলছিলাম, আগে যখন রুবেল হয়নি, রুবেল এখন নাও 11 ইয়ার্স, রিজন প্লাস 5, তো রুবেল যখন আগে ছিল না, তো তখন কী হতো, এই রুই মাছটা এলে পেটির যে মাছটা ওটা আমি খেতাম, আমার এত কাটা মাছের ভিড়ছে। তো যত থেকে রুবেল মাছ খাওয়া শিখে গেছে আমার ওটা এন্ড হয়ে গেছে, ওটা এখন রুবেলটা, আমাকে কষ্ট করে এই মাছটাই খেতে হয়। এই হচ্ছে স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নেই, জানতে মাছটা হয়তো খাবো না। তর্জনগুলোতে কী হয়, প্রচণ্ড চর্বি, রুবেল শুধু তর্জন মাছ দিন না, তর্জন দিন সরকার বাড়িতে কোনো স্পেশাল রান্না হলে গেস্ট এলে তখন হয়তো ওই বড় মাছ থেকে কিনে মানে কিনে আনা হয়, আদারওয়াইজ প্রচণ্ড গরম লাগছে বুঝলে। শোনো আমার খাওয়া দেখো আরও বাকি আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো তোমাদেরকে রিকোয়েস্ট আমি এখানে খাওয়াটা এন্ড করছি, অফ ক্যামেরায় বাকিটা খেয়ে নেব। তো তোমাদেরকে সবার কাছে রিকোয়েস্ট যে ক্লাউড ভার্স জয়কে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, ব্লগ ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা যারা ক্রিয়েটর তারা কোনোভাবেই এগোতে পারবো না।
তো তোমাদের সাপোর্টটা খুব দরকার। যদি আমার ব্লগে আরও কিছু ইম্প্রুভমেন্ট চাই, তোমাদের আরও অন্যরকম যদি কোনো কন্টেন্ট আমার থ্রু তোমরা দেখতে চাও, সেটা তোমরা জানিও আমাকে কমেন্ট বক্সে, ডেফিনেটলি ট্রাই করব। সো অনেক কিছু শেয়ার করলাম আজকে, চলো টাটা, আবার পরের ব্লগ, নতুন ব্লগ তোমরা পাবে, একদম ফ্রেশ নিউ ব্লগ উইথ ফ্রেশ কন্টেন্ট। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।